ব্যবসা বাণিজ্যের সংবাদ বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি, আমি ইব্রাহিম পাঠান। একই ডেটা একাধিক গ্রাহকের কাছে চক্রাকারে বিক্রি করছে মোবাইল কোম্পানিগুলো। কোনো গ্রাহকের ইন্টারনেট প্যাকেজের মেয়াদ ফুরালেই অব্যবহৃত ডেটা আবার নতুন প্যাকেজ আকারে আরেক গ্রাহকের কাছে বিক্রি করা হচ্ছে। এসব বন্ধে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। মোবাইল ইন্টারনেটের দাম বেঁধে দিলে মেয়াদ ও ডেটা ফেরতের জটিলতা কমবে বলছে টেলিকম কোম্পানিগুলো। ইন্টারনেট ব্যান্ডউইথ নষ্ট বা পচে যাওয়ার সুযোগ নেই, তারপরেও অফারের বেড়া জালে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় মোবাইল কোম্পানির ইন্টারনেট ডেটা প্যাকেজ। নির্ধারিত সময় পার হলেই সেটি আর ব্যবহার করা যায় না। কিন্তু যাচ্ছে কোথায় গ্রাহকের অব্যবহৃত ডেটা? দ্বিতীয়বার বিক্রি হচ্ছে আরেক গ্রাহকের কাছে। এই অব্যবহৃত ডেটাটা কিন্তু অন্য প্যাকেজ তৈরি করে অন্য গ্রাহকদের কাছে বিক্রয় করা হয়েছে। বিষয়টি একটি অত্যন্ত ন্যাকারজনক এবং প্রতারণামূলক। প্যাকেজের মেয়াদ শেষে ডেটা ফেরত পাননি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নিজেও। আমার একটা প্যাকেজ সাবস্ক্রাইব করা আছে, যখন মেয়াদ শেষ হয়ে গেছে যেটুকু ডাটা আমার থাকতো, পরে যখন আমার এই প্যাকেজটা রিডিও করেছি তার সাথে ওইটা যোগ হয়ে যেত, এটা আমি আগে ভোগ করেছি। মাঝখানে তারা অতি লোভী হয়ে এই কম্বটা কেউ কেউ বাদ দিয়ে দিয়েছে, কেউ কেউ হয়তো করেছে। তো আমি নিজে যখন পাই না তখন আমার কাছে মনে হয়েছে যে এটা নির্দেশ আকারে দেওয়া দরকার। মোবাইল ফোন সেবাদানকারী কোম্পানিগুলো বলছে মোবাইল ইন্টারনেটের দাম ঠিক করে দেয়া হোক, তাতে ডেটা ও মেয়াদের জটিলতা কমবে। মেয়াদের যে ভেরিয়েশনটা এটাও কিন্তু ওই কস্টের উপর ডিপেন্ড করবে। আমার যদি কস্টে দেখা যায় যে মেয়াদ ছাড়াই আমার কস্ট এত হয়, তাহলে আমার মেয়াদ দেওয়ার দরকার নেই, আনলিমিটেড মেয়াদ পর্যন্ত দেওয়া সম্ভব। এই মার্কেট ডিস্টরশন, মার্কেটে যে অনেক ট্রান্সপারেন্সির অভাব আছে, বান্ডেলের ক্ষেত্রে যে অনেক কাস্টমারের কিন্তু অভিযোগ আছে, আমরাও চাই এখান থেকে রক্ষা পেতে। আমরাও চাই না আমাদের কাস্টমারদের কোনো ধরনের কনফিউশন থাকুক। তবে একই ডেটা অফার স্বয়ংক্রিয়ভাবে আবার কেনার অপশন চালু থাকলে অব্যবহৃত ডেটা যোগ হয়। বাংলালিংক নেটওয়ার্কে গ্রাহকেরা ইতিমধ্যেই ডেটা ক্যারি ফরওয়ার্ডের সুবিধা উপভোগ করতে পারেন। কোনো গ্রাহক যদি একটি ডেটা প্যাকের মেয়াদের মধ্যে যে কোনো মূল্যের আরেকটি একই মেয়াদের ডেটা প্যাক কেনেন, তাহলে আগের প্যাকটির অব্যবহৃত ডেটা নতুন ডেটা প্যাকের সাথে যুক্ত হয়ে যাবে। সাত দিনের কমে কোনো ইন্টারনেট অফার থাকবে না। বছর দেড়েক আগে বিটিআরসি থেকে এমন কথা বলা হলেও এখনও সেসব প্যাকেজ বন্ধ হয়নি। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। কারখানায় আগুনের ঘটনা বাড়ছে, বিশেষ করে পোশাক কারখানা ছাড়া অন্য শিল্প প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তায় গুরুত্ব কম লক্ষ্য করা যায়। গতকাল নারায়ণগঞ্জে লেদার কারখানায় বড় আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এর কিছুদিন আগেই নারায়ণগঞ্জেই জুস কারখানায় আগুনে মারা গেছেন অর্ধশত মানুষ। এত দুর্ঘটনার পরও কারখানায় আগুনের নিরাপত্তা বাড়ছে না কেন? এসব নিয়ে আমাদের আজকে তালিকাতা আলোচনার বিষয়। কারখানার নিরাপত্তা, খরচের ভয়েই কি অবহেলা? আলাপে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল জাকিরউদ্দিন আহমেদ। জাকিরউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমরা আজকে খবরও একটি দেখলাম যে আরেকটি আগুনের ঘটনা সাভারে। গতকালকে একটি ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে, তারও কিছুদিন আগে আরেকটি বড় দুর্ঘটনা যেখানে অনেক হতাহত হয়েছে। এই যে বিষয় কারখানাগুলোতে আগুন লাগছে, যেখানে আমরা দেখছি যে যেগুলোতে কমপ্লায়েন্স মেনে চলা, বিশেষ করে তৈরি পোশাক খাতে, সেখানে আগুনের ঘটনা ইদানিং আমরা কম শুনি, এর বাইরে কিন্তু আগুনের ঘটনা অনেক বাড়ছে। তার মানে কি দাঁড়াচ্ছে যে আগুন এর নিয়ন্ত্রণ অথবা অগ্নি নিরাপত্তায় যারা উদ্যোক্তা আছেন তারা খরচ করতে অবহেলা করছেন? ধন্যবাদ আপনাকে। খরচ করতে অবহেলা সবাই যে করছেন একেবারে বলা যাবে না, তবে আমাদের আপনি দেখেন বিগত বছরগুলোতে পুরো আপনার গার্মেন্টস শিল্প কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। ঠিক একইভাবে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অন্যান্য কল কারখানাগুলো, যেটা আমাদের ফ্রেজান জুসে একটা বড় দুর্ঘটনা হয়ে গেল, আপনি প্লাগেই বললেন, এই ধরনের যারা ফ্যাক্টরি গুলো আছে, যে ফুড ইন্ডাস্ট্রি বা লেদার ইন্ডাস্ট্রি, অন্যান্য ইন্ডাস্ট্রি গুলোকে 100% কমপ্লায়েন্স ফুলফিল করার জন্য সরকারকে যেমন জোর প্রয়োগ করতে হবে, বাধ্য করতে হবে, যেমনটি করেছিল বায়ারদের জোট অ্যাকর্ড অ্যালায়েন্সের মাধ্যমে, ঠিক তেমন ভাবে একটি কম্প্রিহেন্সিভ ফায়ার সেফটি গাইডলাইন তাদেরকে দিতে হবে। অনেকে অনেকের সাথে আসলে কাজ করার বা কথা বলার প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি যে তারা একটু কিছুটা কনফিউজ থাকেন। বিভিন্ন সংস্থা এই ফায়ার সেফটিটাকে ইনসিওর করার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে কাজ করে থাকেন, তাদের এক একটা সংস্থার গাইডলাইন বা ফায়ার অ্যাক্ট বলেন বা আইন কানুন বলেন এক এক রকম। তো এই টোটালটাকে যদি একটা কম্প্রিহেন্সিভ ফায়ার সেফটি গাইডলাইন রূপ দিয়ে খুব সহজভাবে কোন ফ্যাক্টরির জন্য বা কোন স্কুল কলেজের জন্য অথবা কোন
হাইওয়েজ বিল্ডিং এর জন্য কিভাবে অগ্নি নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে হবে এটা যদি সহজীকরণ করে একটা গাইডলাইন জাকিরউদ্দিন আহমেদ গাইডলাইন যেটি আছে এখন অথবা আগুনের ঝুঁকি যখন আমরা দেখি স্বভাবতই আমাদের ভয় লাগে যে আসলে এখানে এই নিরাপত্তা বাড়ানোর দরকার কিন্তু মূল বিষয় কি সেটি নাকি আইনের প্রয়োগ অথবা গাইডলাইনের প্রয়োগে ঘাটতি আছে সেখানে নানান পক্ষের দেনদরবার আছে যার কারণে আগাচ্ছে না আপনার কাছে কি মনে হয় আপনি তো ফাউন্ডেশনে কাজ করছেন না অবশ্যই এটা স্বীকার করতেই হবে সেটা হচ্ছে আমাদের কিছু ভুল ত্রুটি কিছু গাফলতি তো অবশ্যই রয়েছে না হলে এরকম বড় বড় অগ্নি দুর্ঘটনা হয়ে যাচ্ছে আমরা ইনভেস্টিগেশনে গিয়ে দেখছি কোন রকম সরঞ্জাম তাদের অগ্নি নিরাপত্তা সরঞ্জাম নেই তার মানে কি তাদের লাইসেন্স রিনিউ হচ্ছে তাদেরকে কেউ তাদের কি করছে না কেন এই ধরনের ফায়ার সেফটি ইকুইপমেন্ট গুলো প্রয়োগ করা হয়নি ফ্যাক্টরি গুলোতে এগুলো অবশ্যই আমাদের বিভিন্ন সংস্থার গাফলতি রয়েছে এটা স্বীকার করতেই হবে আপনার কাছ থেকে সুনির্দিষ্টভাবে জানতে চাই যে অগ্নি নিরাপত্তা দেখভাল করার জন্য বাংলাদেশের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স যে প্রতিষ্ঠানটি আছে তাকে আলাদা করে ক্ষমতায়ন করা আছে কিন্তু এই প্রতিষ্ঠানটি কি ঠিকমতো দায়িত্ব পালন করছে কারখানাগুলোর অগ্নি নিরাপত্তা দেখার জন্য এখন যদি আমাকে কোয়েশ্চেন করেন ঠিকভাবে করছে কিনা তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তাদের ম্যান পাওয়ারের কিছু স্বল্পতা রয়েছে তাদের বিভিন্ন যদি আমি বলি ইন্সপেকশনের ক্ষেত্রে ইন্সপেক্টরদেরকে আরেকটু উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে তাদের সেখানে কিছু আমি বলবো টিউনিং এর প্রয়োজন রয়েছে আর এছাড়া ওভারঅল গাফলতি কিছুটা রয়েছে এটা দায় নিতেই হবে তাদেরকে এখন যেটা হচ্ছে যে আমি মনে করি আমার পার্সোনাল ওপিনিয়ন বা বিভিন্ন গণমাধ্যমে কথা উঠছে সেটা হচ্ছে যে একটা থার্ড পার্টিকে যদি এই টোটাল ইন্সপেকশনের দায়িত্বটা দেওয়া হয় আর সেটাকে মনিটরিং করে তাদেরকে রিপোর্ট প্রদান করা ফায়ার সার্ভিসকে অথবা কল কারখানা অধিদপ্তরকে রিপোর্ট করা তখন কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরির মানুষ প্রত্যেকটা ফ্যাক্টরি গুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৃতীয় পক্ষের কাছে দায়িত্ব বর্তালে যে এটি সঠিকভাবে হবে তারই বা নিশ্চয়তা কি যেখানে আমাদের দেশে ফায়ার সার্ভিস আছে কল কারখানা পরিদর্শন অধিদপ্তর আছে অন্যান্য প্রতিষ্ঠান আছে তারাও এর সঙ্গে যুক্ত এতগুলো প্রতিষ্ঠান থাকার পরেও যখন এগুলো তদারকি সঠিকভাবে হচ্ছে না তৃতীয় পক্ষ আসলে সেটি হয়ে যাবে এইটি আসলে অবশ্যই শঙ্কা জাগায় আপনার কাছ থেকে যেটি আমি জানতে চাই যেহেতু আপনি ফায়ার সার্ভিসের জন্য এবং অগ্নি নিরাপত্তার জন্য যে উপকরণগুলো লাগে সেইগুলোর ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছেন একটি ভালো মানের মাঝারি মানের এবং বড় ধরনের কারখানায় পুরোপুরি যদি অগ্নি নিরাপদ ব্যবস্থা করা যায় তাহলে কি পরিমাণ বিনিয়োগ লাগতে পারে কি কি জিনিস লাগতে পারে কেন আসলে এই বিনিয়োগটা করতে চাচ্ছে না তাহলে এটি জানতে চাই কি পরিমাণ টাকা লাগে একটু শুরুতে এটা জানতে চাই ওকে আপনার প্রথম কোশ্চেনের আনসারটা যদি এভাবে করি সেটা হচ্ছে যে তৃতীয় পক্ষ আসলে কতটুকু নিশ্চিত করবে এই সেফটির ব্যাপারটা এটা কিন্তু জ্বলন্ত উদাহরণ রয়েছে এবং তারা সাকসেসফুলি কমপ্লিট করেছে যেটা অ্যাকর্ড অ্যালায়েন্স তারা কিন্তু থার্ড পার্টিই ছিল তাদের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরি কমপ্লায়েন্সে আসতে বাধ্য হয়েছে তো এটা আমাদের বাংলাদেশে একদম খুবই সুন্দর একটি উদাহরণ দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে কেমন ব্যয় হয় এটা বারবার আমরা বলছি বিভিন্ন রিপোর্টে বলছি বিভিন্ন আর্টিকেলে আমরা লিখছি সেটা হচ্ছে যে পুরো একটা ফ্যাক্টরির যদি খরচ হয় যে সাপোজ 1 কোটি টাকা সেখান থেকে 5-6% যদি আমি ফায়ার সেফটি ইকুইপমেন্টে আমি খরচ করি তাহলে কিন্তু আমার পুরো ফ্যাক্টরিটা নিরাপদ হয়ে যায় যে কোনো ইনসিডেন্ট হবে আমার সরঞ্জাম থাকবে সেগুলো দিয়ে কিন্তু আমি ফার্স্ট রেসপন্ডার হিসেবে রেসপন্স করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো যেটা এখন ফ্যাক্টরিগুলো করছে ফ্যাক্টরিতে কিছু কিছু গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগছে বাট তারা নিজেরাই সক্ষম এগুলোকে আয়ত্তে নিয়ে আসার যখন বড় হয় তখন হচ্ছে ফায়ার সার্ভিস আসবে এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আসতে তাদের একটা সময়ের প্রয়োজন ওই অতক্ষণ পর্যন্ত তো নিজেকে ফাইট করতে হবে জি মানে আন্তরিকতার একটি বড় ব্যাপার থেকে যায় তারপরে না হয় প্রাতিষ্ঠানিক সহযোগিতা দরকার সেই জায়গায় ঘাটতি রয়ে গেছে বলে আপনি মনে করছেন সেই জায়গাটি আসলে আমাদের বাড়াতে হবে সেটি তো আপনার পরামর্শ অসংখ্য ধন্যবাদ জাকিরউদ্দিন মাহমুদ আমাদের আজকের তালিকাতায় সময় দেওয়ার জন্য ইসলামিক তালিকাতে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় অনলাইন মার্কেটপ্লেস দারাজের বিরুদ্ধে প্রায় 50 কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অনলাইনে পণ্য সেবা বিক্রির বিপরীতে বড় অঙ্কের এই ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়নি প্রতিষ্ঠানটি এনবিআর বলছে বহুজাতিক প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের নিয়ন্ত্রণাধীন দারাজ বাংলাদেশ লিমিটেড তাদের বিক্রিত পণ্য বা সেবার বিপরীতে উৎসে ভ্যাট পরিশোধ করেনি
দুই খাতে 49 কোটি 49 লাখ টাকার ভ্যাট ফাঁকি মামলাও করেছে ঢাকা উত্তর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এর মধ্যে দারাজকে দাবিনামা সহ কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে। এনবিআরের মামলায় বলা হয়েছে 2015 সাল থেকে ধারাবাহিকভাবে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে ভ্যাট ফাঁকি দিয়েছে দারাজ। 15 দিনের সময় দিয়ে চলতেই গেল 31 মার্চ, দারাজের ব্যবস্থাপনা পরিচালক বরাবর নোটিশ জারি করা হলেও নির্ধারিত সময়ে তার জবাব দেয়নি দারাজ। এবারে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের লেনদেনের পরিস্থিতি। আজকে পুঁজিবাজারের লেনদেন দুপুর 2টা পর্যন্ত চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। ঢাকার পুঁজিবাজারে আমরা দেখতে পাচ্ছি বাজেটের প্রধান সূচক ডিএসসি এক্সে যথেষ্ট ঊর্ধ্বগতি হচ্ছে, 54 পয়েন্ট প্রায় 55 পয়েন্ট যুক্ত হয়েছে, অবস্থান করছে 6,590 পয়েন্টে। অপর সূচক ডিএসসি এস সেখানেও 1437 পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যোগ হয়েছে 13 পয়েন্ট, এবং DS30 বাছাই সূচক 16 পয়েন্টের বেশি যোগ হয়ে অবস্থান করছে 2383 পয়েন্টে। ঢাকার বাজারে আজকে মোট লেনদেন হয়েছে 1,708 কোটি টাকা, এবং হাত বদলের শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে 249টির কমেছে 93টির, এবং অপরিবর্তিত রয়েছে 32টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। এবার একটু টপ 20 শেয়ার দেখে নিতে চাই যে এগিয়ে আছে কোন প্রতিষ্ঠানগুলো। বিবিধ খাতের প্রতিষ্ঠান বেক্সিমকো 1 নম্বরে আছে 96.1 টাকা হাত বদল হচ্ছে, 76 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত কোম্পানিটির। ওরিয়ন ফার্মা 2 নম্বরে আছে 68 টাকা হাত বদল হচ্ছে, জিপিএইচ ইস্পাত সেটি লেনদেন হচ্ছে 53.3 টাকায়। মালিক স্পিনিং 4 নম্বরে আছে, 5 নম্বরে আছে ম্যাক্সন স্পিনিং, অর্থাৎ টেক্সটাইল খাতে 2টি প্রতিষ্ঠান 4 এবং 5 নম্বরে রয়েছে। এই হচ্ছে ঢাকার পুঁজিবাজারে লেনদেনের সর্বশেষ পরিস্থিতি। ব্যবসা বাণিজ্য সংবাদে বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আজ ইসলাম ব্যাংক তালিকা, তা আজ এ পর্যন্তই, সঙ্গেই থাকুন।